একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল, এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া, সওয়াব কয়েক মিনিটে আপনি অর্জন করতে পারবেন। বলবো পদ্ধতিটা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল ওয়াবাক্কারা ওয়াবতাকার ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ফাসতামা ওয়ালাম ইয়ালগু। যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে, শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে? পাঁচটা কাজ। আসলে কাজ একটা, পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়ে? ফালাহু কানালাহু কানালাহু আজ আমালু সানাতিন, আমালু সানাতিন, তার জন্য এক বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। ফাল কানালাহু বিকুল্লি খতওয়াতিন, প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সওয়াব। এক বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হয়েছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা আও কামা কাল। এক বছর নফল সিয়াম রাখলে, এক বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, এক বছর 365টা নফল রোজা, এক বছর তো 365 রাখাও যায় না, এই এক বছর নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যাবে প্রতি কদমে। জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন 100 কদম দূরত্ব থাকে, এরকম তো আমাদের সবার এর বেশি থাকে, বরং 100 কদম দূরত্ব থাকে, আর 100 কদম হেঁটে আপনি মসজিদে আসছেন, পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন 100 কদম পূরণ করে, তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন, এ তার বিনিময়ে আপনি 100 কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সওয়াব পাইলেন? 100 কদমের বিনিময়ে 100 বছর, 100 বছর নফল রোজা, 100 বছর নফল সালাতের সওয়াব পাইলেন ওই কয়েক মিনিটে। একটু চিন্তা করে দেখেন, এক জুমা যদি এরকম হয়, 4 জুমা মাসে 5 জুমা মাসে হয়, তাহলে আপনি 1000 বছরের আমলের সওয়াব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন, এভাবে সারা জীবন। চিন্তা করে দেখেন কত বিপুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে। আমলটা কি? জুমার দিনে গোসল করা, গোসল করা সুন্দর করে, আগে আগে মসজিদে আসা, আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, গাড়িতে বা বাহনে না চড়া, একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া, দূরে না বসা, সামনাসামনি বসা, কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কথাবার্তা না বলা। কয়টা শর্ত? 5টা শর্ত। গোসল করা, আগে আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা। এই 5 শর্ত যদি পূরণ করে কি আসে, তাহলে প্রতি কদমের বিনিময়ে 100 এই 1 বছরের নফল সলাত, নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হাদিস বিশারদ অনেক ওলামায়ে কেরাম বলেন, যত হাদিস আসছে সওয়াবের কথা, এটাতে এই সওয়াব, এটাতে অনেক হাদিস আসছে না, শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে, হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সওয়াব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে। আমি কি বুঝাতে পারছি? কত বিশাল সুযোগ বলেন। আফসোসের বিষয়, শুক্রবারে আমাদের ডিউটি নাই, এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে, ফজর ওই দিন বরং পড়াই হয় না মসজিদে অনেকের। আগে উঠতে হবে, আগে আসতে হবে, পায়ে হয়, 5টা শর্ত পূরণ করবেন, এই বিপুল সওয়াবের ভাগিদার হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সাইদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈ, উনি বলেন, আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল, এত বিপুল সওয়াব সংগ্রহ করা। কথা বুঝে আসছে? এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন সাথে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র।